Welcome back to my channel. This is Sushmita Hemram and you SH Shushi SH নাম দিয়েছে আমাদেরকে SH fam. যে মনসা মন্দিরে পূজা দিতে জগপুর মনসা মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য কি সুন্দর লাগছে এখানে পুকুরটা। মন্দিরে গিয়েই দোকানে জুতো খুলে তারপরে আমরা আগেই চলে যাচ্ছি হাত পাটা ধুতে। এখানে পুকুরটা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দরভাবে বানানো হয়েছে, বেশ ভালোই লাগছে এখানে এসে। আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যাতে এখানের যে শোটা, মানে এখানে যে পুকুর নতুন করে বাঁধিয়েছে আরও যে যে নতুন জিনিসগুলো হয়েছে, তো সেটার একটা আমি ভিডিও বানিয়েছিলাম যেটা তোমরা অনেকেই পছন্দ করেছিলে। তো এখানে আসলে বেশ ভালোই লাগে, মনটা যেন অনেকটা ফ্রেশ, অনেকটা শুদ্ধ মনে হয়। হাত পা ধুও ভালো করে, স্নান করে আসো তো, জুতা পরছিল না, পা ধুও। এবার একটু প্রসাদ খেয়ে তারপর কিছু খাওয়ার পালা, স্নান জল খাবো বলে কাছে তো দাঁড়িয়েছ। হ্যাঁ, তাহলে তুমিও কতটা ফুচকা লাভা, সকালবেলায় কিছু না খেয়ে খালি পেটে ফুচকা খাচ্ছে আমার সাথে সাথে, তার মানে তুমিও ফুচকা খাও তাই তো? কিছু বলছি না, ছেলেরাও ফুচকা লাভার হয়, এই যে খালি পেটে একদম ফুচকা সকাল সকাল। আর এখানে মাসি হাসছে আমাদেরকে দেখে। কমপ্লিট, এবারে যাচ্ছি আমি পরোটা খেতে, আমি খাবো, খাবে না হয়তো। তুমি তো ফুচকা খেলে, 20 টাকার ফুচকা খেয়েছে, আমি 10 টাকার, মেয়ে মানুষে আমি 10 টাকার আর ও 20 টাকার।
100 কেস শেষ করতে পারো না। আচ্ছা তুমিও খাবে। এখন এটা কি চিড়া পরোটা, ঘুগনি আর জিলাপি দেখছো? আজকে সব আগে আগে খাচ্ছো আমার ফেভারিট জিনিসগুলো। এখন গেল আমাদের পূজা হয়ে গেছে দেওয়া, আর সুনীল গেছে গাড়ি আনতে, আর সিনু গেছে স্কুলে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর একদম দাঁড়াবো না, ভেবেছিলাম কয়েকটা ভিডিও বানাবো, কিন্তু আর ভিডিও কি বানাবো টাইম হয়ে গেছে, তাই ভাবছি যে অন্য কোনো দিন বিকেলবেলায় যে আমরা ভিডিও বানাবো। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে এটা নিয়ে নিয়েছি প্রসাদগুলো, আলাদা আলাদা প্যাকেট করে করে নিয়েছি, নইলে সব না একসাথে ঢালা হয়ে যায়, দুধ প্রসাদ সব একসাথে ঘাটা হয়ে গেলে বাজে লাগে, তখন তখন কাউকে যে দিব প্রসাদ সেটাও দিতে পারি না। তো চলো সুনীল কাছে গাড়ি আনতে, ওই যে বাস স্ট্যান্ড বলছি, স্ট্যান্ড গাড়ি রাখার স্ট্যান্ড। আজকে আমরা বাড়িতে, তো বাড়িতে এসে আমার চেঞ্জও করা হয়ে গেছে, আর সুনীল চলে গেলো সিনুকে আনতে। তো সিনু তো দেখেই আগেই রেগে যাবে, তার কারণ ওর বাবা যে আনতে গেছে মানে সুনীল যে আনতে গেছে, ও কপালে টিক পরে আছে, আর বাড়িতে এসেও আমাকে টিক দেখতে পাবে। ও তো মানে পুরো এবার সারাদিন ধরে কোশ্চেন করতে থাকবে, তোমরা কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, এবার ওকে প্রসাদ দিব তখন আবার বলবে ও তোমরা কোথায় গিয়েছিলে, আমি জানি মন্দিরে গিয়েছিলে, আমাকে ছেড়ে কেন গিয়েছিলে, তো নানান রকমের কোশ্চেন করবে। ওকে নিয়ে যাওয়া হয়নি, তার কারণ হলো গিয়ে সিনুদের স্কুলে আজকে মানে গ্রুপ ডান্স একটা মানে খুব তাড়াতাড়ি অ্যানুয়াল প্রোগ্রামে গ্রুপ ডান্স আছে, তো সেই জন্য এখন প্র্যাকটিস চলছে। তো আজকে ওদের ক্লাসে প্রত্যেকটি বাচ্চাকে যেতে বলেছিল, নাহলে আমরা ভেবেছিলাম যে সিনুকে মঙ্গলবার দিন স্কুল ছুটি করাবো, আর সুনীলেরও টাইম হবে, এমনি তো টাইমই হচ্ছে না, কয়েকদিন ধরে আমরা মন্দির যাবো যাবো অনেক দিন ধরেই বলছি, তো ফাইনালি আজকে যাই হোক ওর টাইম হলো, সুনীলের আর এই সপ্তাহে মানে টাইম হবে না, শনিবারেও হবে না। আর মনসা মন্দিরে যতদূর শনি মঙ্গলবার পুজো করলেই আই থিঙ্ক বেশি ভালো, তো যেহেতু মনসা ঠাকুরের বার শনিবার মঙ্গলবার, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো সিনুকে স্কুলেই পাঠিয়ে দিই, আমি আর সুনীল দুজন মিলে যাই, সিনুকে অন্য সময় অন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো ওটাই ও এখন দেখলে পরে ভীষণ পরে রেগে যাবে। আর এখন প্রসাদগুলোকে রেখেছি আমি, প্রসাদগুলোকে এখনও কাউকে দিইনি, তো সিনু আসুক, সিনু আসলে পরে তারপরে সবাইকে প্রসাদ প্রসাদগুলো দেওয়া হবে, যেহেতু সিনুর খুব ভালো লাগে আর কি, আমি প্রসাদ প্রসাদগুলো সাজিয়ে দিলে ও বাটিতে করে করে যে দিয়ে আসে। আর আজকে কী হয়েছে কী জানি আমি আর তোমাদের দেখাচ্ছি না, কিন্তু এখন এই আয়নাটা কী করে যে ভেঙে গেল আমি নিজেই বুঝতে পারছি না, ভেঙে গেছে আর দেখাচ্ছি না কোন দিকটা ভেঙে গেছে। আর বলে আয়না ভাঙা নাকি ভালো না, একদিকে ভালো কাজও করে এলাম, পুজো দিয়ে এলাম, মনটাকে শুদ্ধ করে এলাম, বাট বাড়িতে এসে আবার একটা মনটা খুচখুচ করছে, তার কারণ সবাই বলে নাকি আয়না ভাঙা ভালো না, বাট ভেঙে গেছে। এখন আমি আসছি, আমি দুজন মিলে চলে আসছি, আমরা বিলের ধারে মানে জমিনের ধারে আসছি। আর জমিনের ধারে কী করতে আসছি বলে দাও? মুরগি খুঁজছে। সিনু বলতো নাকি মুরগিটাকে নাকি দেখতে পাইনি, দেখতে পেয়েছি বড় পিসির দিকেই ছিল, বলতে নাকি দেখতে পাইনি, ওই জন্য আসছি এখন বিলের দিকে। পুরো বিলটা কি সুন্দর দেখাচ্ছে, চারপাশে পুরো সবুজ হয়ে গেছে, খালি এপাশে জমিনগুলো ধান রুয়ে নি, এগুলো মানে রুইবে না, খালি সে পাশেরগুলোই খালি, এপাশে মানে জল দিতে প্রবলেম হবে নাকি, কী জানি এপাশে করেনি, এই সাইডটা হয়েছে মানে রাস্তার এক পাশে। তুই না পড়বি বলতে হবে না, আমি জানি তোমার ডেলিভারির নো ট্যাঙ্কি, তবে জোরসে বলো না, জোরসে বলো হ্যাপি বার্থডে। আমার এখানে নো ট্যাঙ্কি, তোমার তো কিছুই নাই, তোমার তো নো নাই আর ট্যাঙ্কিও নাই, ভালো নো ট্যাঙ্কি ডাব্বা ট্যাঙ্কি না। কোথায় যাবে তুমি বলো, কোথায় যাবে পড়াশোনা করতে বলো? তো শুনতে পেলে গাইস, মেরা পতি হর দিন সুট বুট পহন কে কহাঁ পর জাতে হ্যায়, জানা জানা না কোথায় যাবে, হ্যাঁ গোটো তাড়তে, গোটো তাড়তে হবে, ইঁদুর তাড়তে হবে, বাংলাতেও বলো, বাংলা সান্তাল সব ভাষায় বলতে হবে যাতে সবাই বুঝতে পারে। এই আলম গোলাম হয় চুপচাপ চালাম চালাই আমসি চে চহিওয়া, যাই হোক এই জমাম লেবু, জমাম একটা দে। আর কপালে কি লাগিয়েছো, সাদা সাদা লেগে আছে টুকের সামনে সাদা মতো, হ্যাঁ ওই যে চিটটা সমেত পরে লিছে, পাগলি তো পাগলি, বাবা টকর মাস্টার একবার, এটা ইস কত কি টক এগুলা বুঝছো, টক খাওয়ার মাস্টার। আর একে দেখো সিনু, মুখে ঢুকাও, মুখে ঢুকিয়ে খাও, কম করতে নাই বাজে ছেলে বলবো তাহলে, কেমন হচ্ছে? বড় পিসির সাথে থাকবি তাহলে ও তোকে খাওয়ার শিখাবে টক খাওয়া। খেয়ে নিচ্ছ দিদি ভাত? আর বেটা প্রসাদ দিয়েছিল তখন, সিনু দিয়েছিলে বড় পিসিকে? আচ্ছা আর ঝগড়া করবে নি,
দমে টক খাই ও। তোমার বাজে 4:30 আর আমি এখন এসেছি ছাদে ভিডিও বানাতে। অ্যাকচুয়ালি আমি এসেছি 3:30 দিকে, সিনু টিউশনিতে গেছে 3টার সময়, তারপরে বাড়ির টুকটাক কাজবাজ ছিল সেগুলো করার পরে আধা ঘন্টার মধ্যে কাজবাজ সেরে রেডি হয়ে তারপরে এসেছি। যদিও বাড়ির সব কাজ এখনো হয়নি, এখনো ঘরটা ঝাঁটাতে হবে আর কাপড় গাদা গুছিয়ে গেছি সেগুলোকে পাট করতে হবে। তো তারপরে এখন আমি এসেছি এখন ভিডিও বানাতে। তো বেশ ভালো ভালোই মোটামুটি কয়েকটা ভিডিও হয়েছে আর কয়েকটা ফটোও তুলেছি যেগুলো বেশ আমার ভালো লেগেছে। তো নিজে নিজেই ফটো শ্যুট করার পরেও যখন দেখি আর কি যে ফটোগুলো ভীষণ পরিমাণে বাজে এসেছে, তখন খারাপই লাগে যে ফটোগুলো এত চেষ্টা করেও ফটোগুলো ঠিকঠাক এলো না। তো তারপরে যখন এই যে আজকে যেমন অনেকগুলো ফটো আমি তুলেছি, তার মধ্যে 3-4 ফটো ভীষণই সুন্দর হয়েছে। আশা করছি আমি যখন তোমাদের সাথে শেয়ার করব তখন তোমাদেরও অনেকটাই ভালো লাগবে আশা করছি। তো এই যে ভালো লাগা, মানে নিজের কাছে যে ভালো লাগে, নিজের কাছে যে নিজেকে স্পেশাল মনে করি, এই জিনিসটাই মনে হয় সবারই থাকা উচিত, যে নিজেকে আসলে স্পেশাল ভাবাটাই উচিত। কথা বলবো না, আজকের ফটোগুলো ভিডিওগুলো মোটামুটি ভালো হয়েছে, অনেকদিন পরে দেখছি আজকে একটু ভালো হয়েছে। আজকে তো মাইন্ড একদম ঠিকঠাক করে এসেছি যে আজকে যাই হয়ে যাক না কেন আমি ভিডিও করবোই ঠিক মতো। তো যাই হোক, ভিডিও বেশ ভালোই হয়েছে, এটাতে আমি ভীষণ পরিমাণে হ্যাপি। আর আমার চুলটা দেখো আস্তে আস্তে স্ট্রেটনিং খারাপ হয়ে যাচ্ছে এখানটা, এই মানে এইবারে যে লুকটা হবে আস্তে আস্তে, মানে সামনের দিকে চুলগুলো কার্লি কার্লি আর এই চুলগুলো মানে নিচের দিকে চুলগুলো দেখছি একটু মানে স্ট্রেটনিং ভাব থাকবে। তো এরপরে আমাকে পুরো একদম কুটনি লুক লাগবে। ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমি নিচে যাবো, আমার ভিডিও মানে ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, শ্যুট করা ভিডিও বানানো একই ব্যাপার। তো চলো বাই বাই গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, নইলে এডিট করার সময় আমি 20 মিনিটের ভিডিওকে আবার কেটে সেটাকে আমি 10 মিনিট বা 12 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।